যশোরের সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তার স্ত্রী খুনের রহস্য উন্মোচনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানায় কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনে চলছে তদন্ত। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহত স্বজন এবং প্রতিবেশীরা। যশোর থেকে রিপন হোসেনের তথ্য ছবিতে ব্যস্ত রিপোর্ট। সোমবার সন্ধ্যায় নিজের ঘরের খাটের বক্সের ভিতর লুকিয়ে রাখা রোশনির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, নিহত ছেলে প্রবাসে ও মেয়ে ঢাকায় থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। মুঠোফোন বন্ধ থাকায় তার বৃদ্ধ মা বাড়িতে এসে দেখেন দরজা তালাবদ্ধ। পরে পুলিশে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার করা হয় গলাকাটা মরদেহ। এখানে তালা মারা আছে ভিতরে, আর উপাসের জানাতে বলছে যে ঘরের মধ্যে সব ওলট পলট করে সাজিয়ে করা হচ্ছে। আমরা দেখলাম, তখন আমি বললাম আপনার পুলিশে ফোন দেন। ভিতরে জানলায় দুঃখিত রেখে যে আলমারি টালমারি খোলা বিছনা চিছনা এলোমেলো, তখন আমার ভাসুরির ছেলে ফোন দিয়ে বলছে চাষি আপনার কাছে কি গেছে চাষি ছোট চাষি। আমি বললাম না আমার কাছে তো আসে নাই। তখন যে চাষির ঘর এরকম এই অবস্থা আর নানি এসে খুঁজে পাচ্ছে না। আসল অপরাধী অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক মনে হচ্ছে, তবে আমরা তদন্ত অধিকতর তদন্ত করছি। আসলে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়টা আমরা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার চেষ্টা করছি। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত রোশনি সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মনুর সহধর্মিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।